গুড মর্নিং। রোববার সকালে পপির ক্যানভাসে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। এখন এ দেখো, সকালবেলায় যে কাজগুলো মেয়েদের ঘরের মেয়েদের থাকে সেই কাজগুলো করে নিচ্ছি আমি এখন তাড়াহুড়ো। আর এক্ষুনি সোনাইকে পড়াতে আসবে, তার আগেই ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিচ্ছি, সোনাইকে পড়াতে চলে আসবে। তার মধ্যে দেখো লোডশেডিং, ঘর অন্ধকার, কী করে পড়াবে, কখন কারেন্ট আসবে জানি না। কারেন্টটা খুব দুদিন ধরে খুব ভোগাচ্ছে, এই অলরেডি পড়াতে চলেও এসেছে দেখতেই পাচ্ছ। এবার আমি, আমার কাজও হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে, চা খাচ্ছি, কিন্তু কথা বলার টাইম নেই, একটু অন্য কাজে ব্যস্ত আছি, কথা বলার টাইম নেই তোমাদের সঙ্গে। এইভাবেই তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে কথা বলছি। রান্নাও বসিয়ে দিয়েছি এখানে, এটা হচ্ছে লাইলেন্টিকা, একটা বড় মাছ, সেটাকে সর্ষে বাটা দিয়ে কোনো রকম করে নেব, কারণ বাড়িতে একটা এক্সট্রা কাজ করব আজকে। বাড়ির একটা মানে বাড়ির তো সব জায়গায় উল্টো পাল্টা হয়ে রয়েছে, তা গুছাবো, একটু এক্সট্রা কাজ করব। রান্না আমার অলরেডি ডান, শুধু এই মাছটা করেছি সর্ষে বাটা দিয়ে, আর কিছু করিনি, আর আলু সেদ্ধ দিয়েছি। এই যে তোমাদেরকে বলছিলাম না, এই যে দেখো এই জায়গাটা যে কী হয়ে রয়েছে, জায়গাটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কোথা থেকে কিভাবে শুরু করব আমি নিজেও বুঝতে পারছি না। দেখেছো, দেখো কি অবস্থা হয়ে রয়েছে, পুরো মানে প্রায় অনেক দিন যাবত এইগুলো পয় পরিষ্কার হয় না একদম। আমি সত্যি কথা আমি কি বলবো তোমাদেরকে, কিভাবে আমি করব আমি নিজেও ভাবতে পারছি না জানো। এত ঘেটে ঘ হয়ে রয়েছে আমার ঘরের সমস্ত জিনিস, আমি আর পারছি না এগুলো বসে বসে। এখন আমাকে কিভাবে, তোমাদের দাদা আছে একটু সহযোগিতা করবে, আমার দ্বারাই একার তো সম্ভব না। যাই হোক করছি, দেখো তোমরা এই এইটা কি ঘরের এই একটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আরও হয় না কি জানো তো, এই যে এই জায়গাটাতে গাড়ি থাকে আর তিনটে সাইকেল থাকে, তো জায়গাটা পুরো জাম হয়ে যায়, ভেতরটা আর পরিষ্কার যা পারে, জানোই তো ব্যাটা ছেলে মানুষ, যে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ওইখানে গিয়েই সমস্ত সব কিছু স্তূপাকার করে রাখে। আর আমার দেখে আমার মানে কি কিছু বলার নেই, জাস্ট এত। আমি এইভাবে কখনো সংসার করিনি গো, এইভাবে আমি কখনো থাকতে পার ভালোবাসি না, কিন্তু কি করব, ওপরওয়ালা আমাকে এইভাবে থাকতে মানে এইভাবেই রেখেছেন। এখন এইগুলো পরিষ্কার করে নিতে হবে, নিয়ে দেখি কখন কি হয়, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, দাঁড়াও। দেখো কত আজে বাজে জিনিস ছিল, সব বার করে সমস্ত সব বার করে ফেলে দিয়েছি, তোমাদের দাদা সেগুলোকে আগুনে পুড়িয়ে দিচ্ছে। দেখো সব, দেখো মোটামুটিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি কোনো রকমভাবে, সমস্ত যা হয়েছিল সেখান থেকে আমি পুরো হালকা করে দিয়েছি। ঘর উল্টো পাল্টা জিনিসে একদম পুরো ঘর জাম ছিল, সমস্ত কোনা কাঞ্চি সব ভালো করে পরিষ্কার করে দিয়েছি, দিয়ে সব বাইরে পুড়িয়ে দিয়েছে আগুনে। যা আরও ঘর, আরও এই পাশটা দেখি কালকে, আবার পারি যদি এই পাশটা কালকে হাত দেব, মানে এক একটা সাইড করে আমাকে এখন পরিষ্কার করতে হবে। খুব নোংরা হয়ে রয়েছে ঘরের মধ্যে, মানে কিভাবে যে আমি আছি সত্যি কথা, তোমরা হয়তো ভাববে যে ইস সত্যি এত নোংরা পপি, কিন্তু আমি বিশ্বাস করো আমি এরকম কাজ কিন্তু একদমই পছন্দ করি না, আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে ভালোবাসি। ওপরওয়ালা আমাকে এখন রেখেছে এইভাবে, তাই আমাকে থাকতেই হবে। এই সমস্ত এই যে এই এইটুকু জায়গাটা কিন্তু বেশি বড় জায়গা না, ছোট্ট একটা জায়গা, এই জায়গার মধ্যে গাড়িটা ঢকে, মানে স্কুটিটা এই পাশে থাকে আর এইদিকে তোমার তিনটে সাইকেল থাকে, যার ফলে আমার খুব প্রবলেম হয়ে যায়। তোমাদের সামনে আসতে পারিনি, এই এলাম এখন, সমস্ত দেখলেই তো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে সকাল থেকে, তা খাওয়া দাওয়া করে স্নান সেরে তোমাদের সামনে আসলাম এখন ভিডিওটা শেষ করার জন্য। তা ভিডিওটা আর আমি বাড়ালাম না, জানোই তো আমার ছোটো ছোটো ভিডিও করতে হয়। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, পপির ক্যানভাসের সাথে থেকো, পাশে থেকো, এটাই বলার আছে। তাই এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, টাটা বাই বাই, ঠিক আছে।